সকালের কাজকর্ম সেরে খাবার টেবিলে বসলাম, আর সেখানেই পিনাকি একটা বোমা ফাটালো। চারজন বসে আছি টেবিলে, রামলখন গরম গরম লুচি ভেজে নিয়ে আসছে। এই সময় পিনাকি বলল, মনে আছে তোদের আমি একটা সারপ্রাইজ দেবো বলেছিলাম? শোন বলি তাহলে। আমরা সবাই উৎসুক হয়ে পিনাকির দিকে তাকালাম। পিনাকি বলল, এই বাংলোয় তিনি আছেন। আমি বললাম, তিনি মানে? তিনি মানে তিনি। অভিজিৎ রাগল, কি হেয়ালি করছিস, তিনিটা কিনি? এই যাকে আমরা ভূত বলি আর কি। পিনাকির কথায় মিশ্র প্রতিক্রিয়া হল। বিনয় লুচিটা মুখে দিতে যাচ্ছিল, কিন্তু মুখের ঠিক আগে তার হাত পজ হয়ে গেল। অভিজিৎ বিষম খেল, আর আমার মুখ থেকে নিজের থেকে বেরিয়ে এলো, ভাই ইয়ারকি মারার জায়গা পাস না নাকি? আরে একদম ইয়ারকি নয়। আচ্ছা আজ রাতেই তোমাদের প্রমাণ করে দিচ্ছি, ঠিক আছে? আমি আর জে অর্ণব, কাহনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই সবাইকে শারদীয়া শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানাই। আমাদের আজকের গল্পটি একটি ছোট্ট ভৌতিক গল্প, লিখেছেন অভীক অর্জুন দত্ত। অভীক দত্তকে আপনারা অনেকেই চেনেন, ওর লেখা শুভম, অপারেশন বলজ কিংবা ব্লু ফ্লাওয়ার সিরিজ পাঠক মহলে বেশ জনপ্রিয়। আজ কাহনে শুনবেন অভীক দত্তের লেখা কাহিনী নীলকান্তপুরের জঙ্গলে। গল্প পাঠে থাকছি আমি অর্ণব, থাকছে অরিজিৎ, তমজিৎ এবং সিদ্ধার্থ। সম্পাদনা, আবহ ও সমগ্র পরিচালনা আমি অর্ণব। গল্পটা যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন কাইন্ডলি, তাহলে আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারি আমরা। শুরু হচ্ছে নীলকান্তপুরের জঙ্গলে। নীলকান্তপুর যে আসলে জঙ্গলের মধ্যে একটা ছোট্ট গ্রাম, সেটা সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। পিনাকি না বললে তো আরোই জানতে পারতাম না। 3 বছর ধরে ও ফরেস্ট ডেভেলপমেন্ট অফিসার হিসেবে ওখানে থাকে, সেটা ক্লাবের মিটিংয়ে এসে জানতে পেরেছিলাম। এমনিতে পিনাকির সাথে খুব কম যোগাযোগ হয়, একেবারেই ছুটি পাই না আমি, আর ও তো আরোই পায় না। বিনয়, অভিজিৎ, আমি আর পিনাকি, আমরা একটা গ্রুপ ছিলাম বরাবরই। মিটিংয়ে 4 জন পরস্পরকে দেখে বেশ আনন্দ পেলাম। সেই ছোটবেলার বন্ধু আমরা, একসাথে ক্লাস পালানো, মেয়ে দেখা, ফুটবল খেলা, সব কথা মনে পড়ে যাচ্ছিল। এতদিন পর দেখা, আসর বসে গেল মিটিং শেষ হতেই। এই কথা সে কথার পর পিনাকি বলল, আরে তুই কি ছুটি একদমই পাস না? আরে গুরু চল না একবার আমাদের ওখানে, 3টে দিন থাক, দেখ কিরকম ভালো লাগবে। তাছাড়া শোন, এমন একটা সারপ্রাইজ আছে না, সেটা তুই না গেলে বুঝবি না। অভিজিৎ আর বিনয়ের ব্যবসা, ওরা একসাথে বলল যে কবে যাবি বল, 3 দিন ম্যানেজ হয়ে যাবে, কিন্তু অনিন্দর হয় নাকি দেখ, ওর যা চাকরি। শোন আসছে রবিবার যাব। এই দেখ অনিন্দর, প্লিজ তুই চ, অনেকদিন আমাদের কোনো রিউনিয়ন হয় না। আরে তাছাড়া নীলকান্তপুরে গিয়ে একবার তুই দেখ, আমি বলছি একদম ফ্রেশ হয়ে যাবি। আমি আমতা আমতা করে রাজি হয়ে গেলাম। 4 দিন ছুটি পাওয়া একটু চাপ হয়ে যাবে, তবে ঠিক করলাম মেডিকেল লিভ নিয়ে নেব। ছোটবেলার বন্ধুদের সাথে রিইউনিয়ন করার যে মজা, সেটা কোনোভাবেই ছাড়া যাবে না। রবিবার সকালবেলা পিনাকির গাড়ি করে বেরোলাম সকাল সকাল। নীলকান্তপুর যে এত দূর আমাদের ওখান থেকে, সেটা কে জানত। সারা রাস্তা গল্প করতে করতে গেলেও দুপুর নাগাদ রাস্তার এক ধাবায় খাওয়ার পরে গাড়িতে পালা করে চোখ বুজে নিলাম। রাত 8টা নাগাদ গাড়ি জঙ্গলের ভেতর ঢুকল। রাস্তা খুবই ভালো বলেই প্রায় 1.5 ঘন্টার মধ্যে আমরা পিনাকির বাংলোয় পৌঁছে গেলাম। জঙ্গলের মধ্যে একটা বাংলো, বেশ বড় বড় 3টে বেডরুম রয়েছে। পিনাকি বলল, তোরা ফ্রেশ হয়নি বুঝলি, আর ডিনার করি, আজকে ঘুমিয়ে পড়ি,
আজ আর বেশি কথা নয়, এতটা রাস্তা এলাম তো। আমরা কেউই আর ওর কথার প্রতিবাদ করলাম না। সবারই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, হাত মুখ ধুয়ে খেতে বসে পড়লাম। শীতকাল, আর জঙ্গলের মধ্যে শীতকালের রাত যে এত ঘনিয়ে আসে সেটা কলকাতায় থেকে কারো পক্ষে বোঝা সম্ভব না। শীতে কাঁপতে কাঁপতে আমরা গরম ধোঁয়া ওঠা ভাত আর বনমুরগির ঝোল দিয়ে ডিনার করে নিলাম। পিনাকির রান্না করার লোকের নাম রামলাখন মিস্ত্রি, রান্নার হাত বেশ ভালো। খেয়ে আমরা সবাই খুব তারিফ করলাম। গিজারের কল্যাণে গরম জলেই হাত মুখ ধুয়ে কম্বলের তলায় সেধিয়ে গেলাম। অভিজিৎ শুয়েই নাক ডাকাতে শুরু করল। অচেনা জায়গায় আমার সহজে ঘুম আসে না, এপাশ ওপাশ করতে লাগলাম। খানিকক্ষণ পর ঘুম চলে এলো। পরের দিন ঘুম ভাঙল বন্ধুদের ঠেলায়। ঘুম থেকে উঠে সবাই ফ্রেশ, হই হই করে আমায় তুলে দিল। সকালের কাজকর্ম সেরে খাবার টেবিলে বসলাম, আর সেখানেই পিনাকি একটা বোমা ফাটালো। চারজন বসে আছি টেবিলে, রামলাখন গরম গরম লুচি ভেজে নিয়ে আসছে। এই সময় পিনাকি বলল, মনে আছে তোদের আমি একটা সারপ্রাইজ দেবো বলেছিলাম? শোন বলি তাহলে। আমরা সবাই উৎসুক হয়ে পিনাকির দিকে তাকালাম। পিনাকি বলল, এই বাংলোয় তিনি আছেন। আমি বললাম, তিনি মানে? তিনি মানে তিনি। অভিজিৎ রাগল, কি হেঁয়ালি করছিস, তিনিটা কিনি? পিনাকি আলুর দমে লুচি মাখাতে মাখাতে বলল, এই যাকে আমরা ভূত বলি আর কি। পিনাকির কথায় মিশ্র প্রতিক্রিয়া হল। বিনয় লুচিটা মুখে দিতে যাচ্ছিল, কিন্তু মুখের ঠিক আগে তার হাত পজ হয়ে গেল। অভিজিৎ বিষম খেল, আর আমার মুখ থেকে নিজের থেকে বেরিয়ে এলো, ভাই ইয়ারকি মারার জায়গা পাস না নাকি? পিনাকি তিনজনের অবস্থা দেখে একবার হো হো করে হাসল, তারপর বলল, আরে একদমই আর কি নয়। আচ্ছা আজ রাতেই তোমাদের প্রমাণ করে দিচ্ছি, ঠিক আছে? আমরা পরস্পরের মুখ চাওয়াচাওয়াই করলাম। কলেজে পড়ার সময় আমাদের মাথায় ভূত খোঁজার বাই চেপেছিল। পার্ক স্ট্রিট সেমেট্রি, পুতুল বাড়ি থেকে শুরু করে শ্মশান, কবরস্থান কোনো জায়গায় বাদ দিইনি, কিন্তু দুর্ভাগ্যবশত কোথাও সেরকম কিছু বুঝতে পারিনি। পিনাকির কথায় পুরনো সে দিনগুলোর কথা মনে পড়ে গেল, কিন্তু কিছুতেই বিশ্বাস হতে চাইল না। বিনয় বলল, তুই বুঝতে পারছিস তুই কি বলছিস? তোর মনে আছে দিনের পর দিন আমরা শ্মশানে কবরে কাটিয়েছি, কিন্তু কোথাও লেশ মাত্র কিছু বুঝতে পারিনি। ভাই ওনারা খুব ডেলিকেট পাবলিক, বেশি বাওয়ালে বেরোন না। আচ্ছা তাহলে এখানে বেরোবেন কি করে? আরে এটা কলকাতা নয় অনিন্দ, ওখানে এমনিতেই মানুষের এত চেঁচামেচি কেওয়াস, তাই তেনাদের দেখা পাওয়ার সম্ভাবনা কম। কিন্তু এটা তো একটা পাণ্ডব বর্জিত জঙ্গল, এখানেই তো ওনারা থাকবেন। পিনাকির কথায় গাটা কেমন শিরশির করে উঠল। ডাইনিং রুমটা জানলার কাছে, শীতের নরম রোদ এসে পড়েছে, খাবার টেবিলে লুচি আলুর দম। এই পরিবেশে ভর সকালবেলাতে এসব কথা বিশ্বাস হচ্ছিল না। আমি বললাম, আচ্ছা তুই কি করে বুঝলি যে উনি আছেন বা কজন আছেন? পিনাকি বলল, কজন ঠিক জানি না, তবে আছেন সেটা আমি কনফার্ম। হ্যাঁ তবে জ্বালাতন করেন না, নিজের মতন থাকেন আর কি, আর আমি আমার মতো থাকি। আবে তুই বুঝলি কি করে সেটা বল। আরে বেশিরভাগ দিনই তো আমার জামাকাপড় অগোছালো থাকে, আর আমি ঘরও তালা দিয়ে যাই, রামলক্ষণের কাছেও চাবি থাকে না আমার ঘরের। অথচ ফিরে এসে দেখি যে সমস্ত জামাকাপড় একেবারে সুন্দর করে গোছানো। এই এটা তো ভালোই রে। তাহলে আরেকটু শোন, যেদিন আমি গুছিয়ে রেখে যাব সেদিন আবার দেখি সমস্ত অগোছালো হয়ে আছে, তো এই জ্বালায় আমি আর আজকাল ঘরই গোছাই না, উনিই গুছিয়ে রাখেন। আমরা হাঁ করে পিনাকির দিকে তাকালাম। বিনয় বলল, আর কিছু আছে? পিনাকির খাওয়া হয়ে গিয়েছিল, উঠে পড়ল, বলল, সবটাই এরকমই চাইল্ডিশ বুঝেছিস, ভয় পাবার কিছু নেই, তোদের কপাল ভালো থাকলে এরকম একটা অভিজ্ঞতা হবে। আচ্ছা শোন, আমি অফিসে বেরোলাম, জয়েন করি চলে আসছি, আপাতত তোরা এই জায়গাটা একটু ঘুরে দেখ, আর দুপুরে খাসির মাংস আর ভাত আমি বলে দিয়েছি। আমরা তিনজন বেজার মুখে মাথা নাড়লাম।
পিনাকি বেরিয়ে যেতে যেতে আমরা লনের মধ্যে সাজিয়ে রাখা চেয়ারে গিয়ে তিনজনে বসলাম। বিনয় বলল, এ হ্যারে, পিনাকি কি সত্যি বলল নাকি রে? দেখ, এখন আর সেই বয়স নেই আমাদের, কমাস পরে বিয়ে করব। এখন আর সেই কলেজ লাইফের মতো মুড নেই ভূত দেখার। বিনয়ের কথা শুনে আমি আর অভিজিৎ হো হো করে হেসে দিলাম। ভাই কী সব বলিস। অভিজিৎ বলল, তুই তো বিয়ে করবি বলে লাফাচ্ছিস, আর আমার তো বিয়ে হয়েই গেছে। এখানে এসেছি আবার বউয়ের হাতে পায়ে ধরে। আমার যদি কিছু হয়ে যায় আমার বউটা কোথায় যাবে বলতো? আমি বিয়ে করিনি এখনো, বিয়ের কথা চলছে। মাঝে মাঝে উইকেন্ডগুলোই কাউকে না কাউকে দেখাতে নিয়ে যাবে মা বাবা। অভিজিতের কথা শুনে বললাম, দেখ আমাদের সবার অবস্থাই কম বেশি এক, কিন্তু একটা কথা কি বলতো, মানে আমরা একটা সময় শুধু তেনাদের দেখবো বলে দিনের পর দিন কত কষ্টই না করেছি। একটুও যদি কিছু ফিল করতে পারি সেটা খুব একটা খারাপ ব্যাপার হবে না। দুজনেই বেজার মুখে আমার দিকে তাকালো। আমি বললাম, আচ্ছা তোরা কি এখানেই বসে থাকবি? চ একটু জঙ্গলের মধ্যে ঘুরে আসি। বিনয় ফোঁস করে উঠল, হ্যাঁ তারপর জঙ্গলের মধ্যে ভূতে ঘাড় মটকাক, নইলে ভালুক তারা করুক। আমি অবাক হয়ে বললাম, আরে ভূত তো ঘরেই আছে, আর নীলকান্তপুরের জঙ্গলে ভাল্লুক আছে তোকে কে বলল? অভিজিৎ বলল, অনিন্দ্য ঠিকই বলেছে বিনয়, ভাট না বকে চ চারদিকটা একবার ঘুরে দেখে আসি। কিছুক্ষণ পরে পিনাকির বাংলো সংলগ্ন জঙ্গলে প্রবেশ করলাম আমরা। গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়েছে, তবুও জঙ্গলের ভেতরটা বেশ ঠান্ডা লাগছিল। বিনয়ের মনে হয় কালকেই ঠান্ডা লেগেছিল, মাঝে মাঝে নাক টানা শুরু করল। শাল সেগুন ছাড়াও প্রচুর গাছপালা চারিদিকে। আমি কোনোদিন জঙ্গলে যাইনি, পিনাকির কাছে শুনেছি নীলকান্তপুরের জঙ্গল খুব বেশি বড় না, কিন্তু আমার কাছে এই জঙ্গলই অনেক কিছু মনে হচ্ছিল। খানিকটা হেঁটে চলার পর আমারই মনে হচ্ছিল বাংলোয় ফিরে গেলেই বোধহয় ভালো হতো। ওদের বলাতে বিনয় গলা নিচু করে একটা কাঁচা খিস্তি মারল, তারপর বলল, হ্যাঁ রে সোরের ভাত, আগে বলতে কী হয়েছিল? চ গরম চা খেতে হবে আদা দিয়ে, গলাটা কেমন করছে। অভিজিৎ বলল, কিন্তু আরেকটু ঘুরলে হতো না? কি একটা যেন লেকের কথা বলছিল পিনাকি। আমারও লেকের কথাটা মনে পড়ল, কিন্তু বিনয়ের মুখ দেখে সেটা আর বলতে সাহস হলো না। তিনজন ফেরার পথ ধরলাম। বাংলোতে ফিরে পা ধুয়ে যে যার ঘরে গিয়ে চক্ষু সড়ক গাছ হয়ে গেল। খাটের ওপর যে যা জামাকাপড় এনেছিলাম সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এদিকে ঘরটা আমরা তালা দিয়ে গেছিলাম। আমি অভিজিতের দিকে তাকালাম। অভিজিৎ বলল, নে খেল দেখিয়ে দিল ছোট্ট করে। বিনয় পিনাকির ঘরে ঘুমিয়েছিল, ওর কি হলো দেখতে গেলাম। গিয়ে দেখি বিনয় খুব খুশি। আরে ভাই, জামা কাপড় সব ছড়িয়ে ছিটিয়ে রেখে গিয়েছিলাম, এখন এসে দেখি ভূত বাবাজি সব পুরি পাটি করে গুছিয়ে রেখেছে। আমার আর অভিজিতের মেজাজটা খুব খারাপ হলো। আগে জানলে উল্টোপাল্টা করে রেখে গেলেই হতো। বললাম, ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে, এটা দেখ হয়তো পিনাকি রামলক্ষণকে দিয়ে করিয়েছে, হয়তো আমাদের চমকে দেবার জন্য ডুপ্লিকেট চাবি দিয়ে গেছিল হয়তো। অভিজিৎ আমাকে সাপোর্ট করলো, ঠিক বলেছিস অনিন্দ, নির্ঘাত পিনাকি ব্যাটার শয়তানি। মনে আছে সেই নিমতলা ঘাটে মালটা আমাদের ভয় দেখানোর জন্য কি করেছিল? মনে পড়ে গেল, কালি ঝুলি মেখে ব্যাটা খুব জ্বালিয়েছিল আমাদের, পরে ধরা পড়ে যায়। আগের কথাটা যদিও রাগের মাথায় বলেছিলাম, কিন্তু এখন মনে হলো ঠিকই বলেছিলাম। ঘর থেকে বেরিয়ে গিয়ে লনে গিয়ে বসলাম। রামলখন চা দিয়ে গেল। বিনয় চায়ে চুমুক দিয়ে বলল, দেখ তোরা যাই বল, ভদ্রলোক বা ভদ্রমহিলা, মানে যিনি হন তিনি কিন্তু মানুষ চেনেন, তোদের মতো পাবলিকের ঝাঁট জ্বালিয়েছেন, ঠিকই করেছেন। আমি আর অভিজিৎ গজগজ করতে লাগলাম। খালি ফালতু কথা, বিরক্তি করাটা জিনিস, মানে বিনয়ের উপকার করেছেন বলে ভূত বাবাজি ভালো হয়ে গেল, যত্ত সব। চুপচাপ চা খেতে লাগলাম। অভিজিতের বিয়েতে কেন আমি আসিনি সেই নিয়ে মন দিয়ে কথা শোনাতে লাগলো। হঠাৎ বিনয় বলল, আরে
আমার আমার মোবাইলটা প্যান্টের পকেটে রেখেছিলাম, কোথায় গেল? ওর কথা শুনে আমার আর অভিজিতের আপনা আপনি হাতটা বুক পকেটের দিকে চলে গেল। দেখলাম ঠিক জায়গাতেই আছে, এখানে একেবারেই টাওয়ার নেই, তাই মোবাইলটা সাথে নিয়ে ঘোরা ছাড়া কোনো উপায় নেই। বিনয় বলল, এ ভাই আমার ফোনে কেউ একটা ফোন কর। আমি বললাম, আরে টাওয়ার নেই তো, মরেছে, এবার কি করি, মনে হয় জঙ্গলে পড়ে টরে গেছে। এই চ আগে না ঘরগুলো ভালো করে দেখে নি। কিছুক্ষণের মধ্যে বিনয়ের ঘর, আমাদের ঘর, ডাইনিং রুম সব তোলপাড় হয়ে গেল, কিন্তু বিনয়ের মোবাইল পাওয়া গেল না। বিনয় কাঁদো কাঁদো হয়ে বলল, ওহ সালা, আমাকে বিক্রি করলেও 30,000 টাকা কেউ দেবে না, কত শখ করে মোবাইলটা কিনেছিলাম। আমাদের মধ্যে বিনয়ের মোবাইলটাই সবচেয়ে দামি, ওর কষ্টটা বুঝলাম। সবাই মিলে আবার সেই একই পথে জঙ্গলে ঢুকলাম। বেশ খানিকক্ষণ মাটিতে চোখ রেখে হাঁটতে লাগলাম, কোথাও মোবাইলের চিহ্ন মাত্র নেই। বিনয় নিজে নিজেই বিড়বিড় করে নিজেকে খিস্তি মেরে যেতে লাগল, হাসিও পাচ্ছিল, কিন্তু তাহলে বিনয় আরও রেগে যাবে বলে আমি অনেক কষ্টে জিভ কামড়ে হাসিটা চেপে রাখছিলাম। আধ ঘন্টা মতো হাঁটার পর অভিজিৎ বলল, হ্যাঁ রে, আমরা কি তখন এতটা রাস্তা এসেছিলাম? অভিজিতের কথায় খেয়াল হলো, তার সাথে হঠাৎ মনে হলো, সত্যি তো চীনে ফিরতে পারবো তো? বিনয়ের মুড খেঁচড়েছিল বুঝেও বললাম, হ্যাঁ রে চীনে ফিরতে পারবো তো আমরা, মানে আমার কিন্তু দিকটি গুলিয়ে যায় পাতি কলকাতার রাস্তাতেই, আর এ তো রীতিমতো জঙ্গল। বিনয় আমাদের ছাড়িয়ে আরও সামনের দিকে হাঁটতে লাগলো, অগত্যা আমি আর অভিজিৎ ওকে ফলো করতে লাগলাম। অভিজিৎ ইনিয়ে বিনিয়ে বিনয়কে বোঝানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু বিনয় সেসবে কর্ণপাতও করল না। আমার বেশ ঠান্ডা লাগছিল, বিনয় বিশেষ পাত্তা দিচ্ছিল না সেসব, বোঝাই যাচ্ছিল ফোনের শোকে ওর প্রায় পাগল পাগল অবস্থা। আরও খানিকটা এগোতেই লেকের কাছে চলে এলাম, স্বচ্ছ টলটলে জলের লেক, দেখে দিল খুশ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু বিনয়ের জন্য মুখটা বেজার করে রাখতে হলো। অভিজিৎ আমাকে কানে কানে বলল, আমি কিন্তু ফেরার দায়িত্বটা নিতে পারছি না ভাই। সে তো আমিও না, কিছুই চিনতে পারছি না, এখানে লেক কোত্থেকে এলো, এদিকে খিদেও পেয়েছে, রামলখন খাসি নেধে বসে থাকবে। বিনয় মাটির উপরই বসে পড়ল, তারপর বলল, মোবাইলটা গেল বড় কথা না, কিন্তু মোবাইলে যেটা আছে সেটা কেউ পেলে আমার বাঁশ হয়ে যাবে। আমি আর অভিজিৎ অবাক হয়ে ওর দিকে তাকালাম, তারপর বললাম, কি আছে? বলা যাবে না ভাই, বললে মনটা হালকা হবে, বল কি ছিল মোবাইলে? জঙ্গলের মধ্যে একটা লেক, সেখানে রোদের আলো এসে পড়েছে, রোদ আসছে বলে জঙ্গলের ভেতরে যে শীতটা লাগছিল সেটা আর এখানে লাগছিল না। আমি লেদারের জ্যাকেট, বিনয় একটা উইন্ডচিটার, অভিজিৎ একটা ফুল হাতা সোয়েটার পরে আছে, বিনয়ের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। রুমাল বের করে কিছুক্ষণ মাথাটা মুছে বলল, ইয়ে মানে ওতে আমার উডবির কিছু ফটো আছে, যেগুলো অন্য কারো কাছে গেলে অসুবিধে হয়ে যাবে। এবার আমরা চমকালাম, বিনয় তাহলে এই জন্যই ফোনটা এরকম পাগলের মতো খুঁজছিল। অভিজিৎ বলল, চ আমরাও খুঁজি। ও গেছে, আর পাওয়া যায়? পাসওয়ার্ড আছে? না, নেই। আমিও এবার বিনয়ের পাশে বসে পড়লাম, অভিজিৎ। বিনয় বলল, সর্বনাশ হয়ে যাবে ভাই, কি করি বলতো এবার? অভিজিৎ গম্ভীর গলায় বলল, তোর সিকিউরিটি লকটা করা উচিত ছিল, এত ক্যালাস হলি কি করে? হ্যাঁ এখন চোর পালালে তো বুদ্ধি বাড়বেই, দয়া করে দোষারোপ করিস না তো, প্লিজ। অভিজিৎ চুপ করে গেল। অনেক বিশ্বাস করে ফটোগুলো আমায় দিয়েছে ও, এখন যদি অন্য কারো হাতে পড়ে তাহলে। আমরা আর বিনয়কে সান্ত্বনাও জানাতে পারছিলাম না। হঠাৎ বনের মধ্যে একটা পায়ের শব্দ শোনা গেল, আমরা ঘুরে তাকিয়ে দেখি পিনাকি। পিনাকিকে দেখে বিনয় সবার আগে বলল, ভাই ভাই সর্বনাশ হয়ে গেছে ভাই,
আমার মোবাইলটা গেছে। বিনাকি বলল, আরে তোরা বোনের এত ভেতরে ঢুকলে কি করে? এই তো বিনয়ের মোবাইল খুঁজতে খুঁজতে। তোরা আমাদের বাংলো থেকে এখন 5 কিলোমিটার দূরে চলে এসেছিস, চল ফিরে চল। এর মধ্যে এতটা পথ চলে এসেছি? হ্যাঁ, আমিও তো সেটাই দেখছি। দেখ, আমার ফোনটা যে করেই হোক উদ্ধার করতে হবে, ওটা হারালে কিন্তু বিশাল ক্ষতি হয়ে যাবে। বিনাকি খানিকক্ষণ বিনয়ের দিকে তাকিয়ে হেসে পকেট থেকে বিনয়ের ফোনটা বের করে বলল, এটা এই তো, এটা কোথায় পেলি? আমি বাংলায় ফিরতেই রামলক্ষণ দিল, এটা বললো তো লনেই পড়েছিল। বিনয় যেন হাতে স্বর্গ পেল, বেশ খানিকক্ষণ লাফালাফি করলো ফোনটা নিয়ে, লেকের ফটো তুললো, আমাদের ফটো তুলল। তারপর আমরা আবার পিনাকির বাংলোর দিকে রওনা দিলাম। বাংলোয় পৌঁছে লনে বসে রামলক্ষণকে ডাকলো বিনয়, 100 টাকা বকশিস দিল। রামলক্ষণ হঠাৎ এই বকশিস পেয়ে খুব খুশি হয়ে আমাদের জন্য চা বানাতে চলে গেল। আর তারপরে যে ঘটনাটা ঘটল তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। দেখলাম একটা বাইকে করে পিনাকি আসছে। আমরা অবাক হয়ে পরস্পরের দিকে তাকালাম। বিনয় বলল, এই পিনাকি এক্ষুনি বললো না স্নান সেরে আসছি? আমরা হতভম্ব হয়ে পিনাকির দিকে তাকিয়ে থাকলাম। এই সময়ের মধ্যে আমার বাইক কোত্থেকে পেলো? পিনাকি বাইক থেকে নেমে বলল, সরি ভাই সরি, আসতে একটু দেরি হয়ে গেল, চ চ চ তোদের লেক দেখাতে নিয়ে যাই চ। আমাদের মুখের হাঁ তখনও বন্ধ হচ্ছিল না। অভিজিৎ বলল, তুই এতক্ষণ অফিসে ছিলি? হ্যাঁ, এই তো জাস্ট বেরোলাম আমি। বিনয় রেগে বলল, ড্যাম নামও হচ্ছে আমাদের ভয় দেখানোর চেষ্টা? আরে কি বলছিসটা কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। বিনয় বলল, দাঁড়া দাঁড়া তোর ব্যবস্থা করছি। তারপর মোবাইলটা বের করে কিছুক্ষণ আগে লেকের ধারে তোলা ছবিগুলো বের করল। একটা ছবিতেও পিনাকি নেই। পিনাকি বলল, এ কি হয়েছে বলতো, তোদের ব্যাপারটা কি? হ্যাঁ, আমরা খানিকক্ষণ চুপ করে বসে রইলাম। তারপর বিনয় বলল, ভাই বিশ্বাস কর, এরপর থেকে জামাকাপড় একদম পরিপাটি করে রাখবো। একটু গুছিয়ে দেওয়ার জন্য তোর ভূত বাবাজি আজকে আমার প্যান্ট হলুদ করে দিয়েছিল। এত ট্যাক্স দেবার ক্ষমতা রোজ রোজ আমার হবে না। আমি আর অভিজিৎ হো হো করে হেসে উঠলাম। আজ কাহনে শুনলেন নীলকান্তপুরের জঙ্গলে, রচনা অভিক অর্জুন দত্ত, কথক অর্থাৎ অনিন্দর চরিত্রে আমি অর্ণব, পিনাকি অরিজিৎ, বিনয়ের চরিত্রে সিদ্ধার্থ এবং অভিজিতের চরিত্রে স্টোরিজ আনফোল্ড চ্যানেল থেকে তমজিৎ। সম্পাদনা আবহ ও সমগ্র পরিচালনা আমি অর্ণব। গল্পটা যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন কাইন্ডলি। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে ফিরবে কাহন। আর সবাইকে আবারও শারদীয়া শুভেচ্ছা, পুজো ভালো কাটুক সববার, ভালো থাকবেন।